ভিডিওতে দেখাবো কিভাবে ঘুড়ি বাজাতে হয়। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে ভাইয়া ঘুড়ি বাজায় ভিডিও দেন, সো আজকে ভিডিওটা সেটার উপর। সো দেখতে পাচ্ছ একটা ঘুড়ি মাত্র প্যাসকেল আছে, প্যাসকে সাদা ঘুড়িটা লোড খেয়ে গেল, এখানে গ্রিন সার্কেলে ঘুড়িটা লেট খেয়ে গেছে, আর আমাদের ঘুড়িটা রেড সার্কেলে আছে। দেখতে পাচ্ছ আমাদের ঘুড়িটা আসতেছে, আসার পর নিচ দিয়ে ঢুকতেছি, ফার্স্টে ঢুকার পর দেন ঘুরাতে থাকবো যে কোনো এক সাইড। দেখতে পাচ্ছ ফার্স্টে ঘুরালাম, ঘুরানোর পর দুইটা ঘুরান দিবেন, ঘুরান দিলে দেখবে তিন চারটা ঘুরান দিলে বাজে যাবে, আর যে কোনো এক সাইড ঘুরাবা, ডানে ঘুরালে ডানে, বামে ঘুরালে বামে। সো বেজে গেছে ঘুড়িটা, এখন বাজার পর হালকা যখন দেখবো টাইট হইতেছে তখন টান দিবা, জোরে টান দিয়ে নিয়ে আসবা, যেহেতু আশেপাশে ঘুড়ি থাকে আর শাকরাইন মৌসুম এখন অনেক ঘুড়ি আছে, শাকরাইনের দিনও যারা বাজাবে অনেক ঘুড়ি থাকবে। সো তাড়াতাড়ি কিন্তু আনতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আনতে হবে, কারণ কেউ যদি লাগিয়ে দেয় বা টান দিয়ে দেয় তোমরা কিন্তু কাটা খেয়ে যাবা। আর ঘুড়ি বাজানোর জন্য দান্দা বান্ডাটা খুবই ইম্পর্টেন্ট, দান্দা যারা বানতে পারো না, আমার শর্ট ভিডিও আছে দান্দা বান্ডার, সেটা দেখে আসবা, কারণ সেটার মধ্যে আমি ট্রিক্স দিয়ে দিছি কীভাবে কীভাবে বানলে ঘুড়ি বাজা যায়। কারণ দান্দা যদি ঠিকভাবে না বানতে পারো, তুমি যতই ভালোভাবে লোটাও তোমার ঘুড়ি কিন্তু বাজবে না। দান্দা একটা ট্রিক্স আছে আমার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও থেকে, দান্দা বান্ডার ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝে যাবা কীভাবে দান্দা বানলে যে কারো ঘুড়ি খুব ইজিভাবে বাজে যায়। সো দেখতে পাচ্ছ আসিফ কীভাবে বাজিয়ে আনতেছে, অ্যান্ড বাজিয়ে আনার পর আমরা এই ঘুড়িটা উড়াবো, উড়ে প্যাস খেলে তোমাদের দেখাবো খুব ইজিভাবে কিন্তু তোমরা বাজাতে পারবা অপোনেন্টের ঘুড়ি, জাস্ট কিছু সিম্পল ট্রিক ফলো করে। আর আমাদের ট্রিকগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইজ ইব্রাহিম শাদ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ কাইট ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে লাইভ কাইট ফাইটিং করতেছি আমরা 31st আজকে অক্টোবর 2023 সাল, মানে আর কিছুক্ষণ পর 2023 সাল হয়ে যাবে। সো প্যাস খেলতেছি এখন, একটু পরে খেললাম। সো অনেকগুলো ঘুড়ি কাটছি আমরা লাইভ কাইট ফাইটিংয়ে, সবগুলো দেখাবো, ভিডিওটা সবাই দেখতে থাকো লাস্ট পর্যন্ত। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, পাশে থাকা বেল আইকনটা থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আরেকটা প্যাস হইতেছে, এই যে আমি এখন ভিডিওতে দেখাবো, যেহেতু ব্যাকগ্রাউন্ড ব্লুয়ার আছে তো বুঝতে পারবা না। সো ব্যাস্ট খেলতেছি, অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও জানাও, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম, হ্যাপি নিউ ইয়ার 2023, ইনশাআল্লাহ সবার ভালো যাবে 2022-এর মতো, আর আমরা 2022-এর মতো 23-এ অনেকগুলো ঘুড়ি কাটতে পারবো। সো এই যে আমার টিম সবাই ঘুড়ি কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমাদের নাটাই অলরেডি সুতা কমে গেছে, যেহেতু নতুন সুতা পাচ্ছে, এবার নাটাই সুতা শেষ করে ফেলতেছি, টাকটা এনে আর মাত্র কিছু দিন বাকি, আমার তো 13 দিনের মতো বাকি আছে। সো খেলবা খেলবা খেলবা, লাগে গেছে। সো লাইভ কাইট ফাইটিং আরেকটা ব্লগে তোমাদের স্বাগতম। সো আমাকে আমার অপোনেন্ট চ্যালেঞ্জ দিছে মাত্র, যেটা দেখলাম নর্মালি এলাকায় যারা আমাকে চিনে আমাদের খেলতে চায় না, তারপরেও খেলতে চাইলো, হঠাৎ কাটা কাটানি চুলকানি উঠছে। সো নর্মালি আমাদের ঘুড়ি দেখতে পাচ্তো নাকদার ঘুড়িটা রেড সার্কেলে আমাদের, আর অপোনেন্টের ঘুড়িটা পিঙ্ক কালারটা, যেটা দেখতে পাচ্তো অপোনেন্টের ঘুড়ি। সো সিম্পলি আমরা যাবো, অপোনেন্ট যেহেতু একটু সামনের থেকে আসে, আমরা চেষ্টা করবো টানে কাটা, সামনে যখন অপোনেন্ট থাকবে সবসময় চেষ্টা করবো টানে প্যাস খেলার, টানে প্যাস খেলে খুব ভালো খেলা যায়, আর টানটা নাড়াই দিয়ে না দিলেই ভালো, হাত দিয়ে টান দিবা। নর্মালি আমি নিজে পার্সোনাল টান সবসময় হাত দিয়ে দিই, টানের হাত দিয়ে টানগুলো অনেক ভালোভাবে খায়। আর যেটা অরিজিনাল ইন্ডিয়ান সুতা চাচ্ছ, আমাদের ফেসবুক পেজ কাইট লাভার্স ভিজিট করো, ফেসবুক পেজ থেকে খুব প্রিমিয়াম কোয়ালিটির ঘুড়ি নাটের সুতা কিন্তু নিতে পারবা। সো দেখতে পাচ্ছ আমাদের অপোনেন্ট একটু পায়তারা করতেছে, আর বাতাসটা একটু কম আসছে, যার কারণে কিন্তু প্যাস খেলতে একটু সমস্যা হইতেছে। সো সিম্পলি আমি একটু চাচ্ছি অপোনেন্টের নিচ দিয়ে ঢুকতে, নিচ দিয়ে ঢুকে ডান সাইডে টান দিতে, ক্রস টান দিতে, সবসময় ক্রস টান দিবা, ক্রস টানগুলো খুব ভালোভাবে খায় অ্যান্ড খুব ভালো প্যাস খেলা যায়। সো আমি চেষ্টা করতেছি অপোনেন্টের নিচে যেতে, নিচে যেয়ে দিতে, অপোনেন্ট কিন্তু আমাকে নিচে যেয়ে এসে নিচে যেতে দিতেছে না। সো আমি একটু নিচে যাবো, নিচে যেয়ে ক্রস টান দিব, আর কীভাবে প্যাস খেলছি সেই মুভমেন্টের ভয়েসগুলো তোমাদের এখন আমি শোনাবো, যাতে করে তোমরা বুঝতে পারো সেই মুভমেন্টে আমরা কীভাবে রিয়্যাক্ট করি। দেখতে পারলা কীভাবে ইজিভাবে টানে প্যাস দিয়ে কিন্তু ক্রস টান দিয়ে অপোনেন্টের ঘুড়িটা কেটে ফেললাম। অপোনেন্টের ঘুড়িটা কিন্তু অনেক সুন্দর একটা ঘুড়ি, আর এই ঘুড়িটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ঘুড়িটা আমাদের কাছ থেকে নিছে, মানে এলাকায় এখন যত ঘুড়ি উড়েন ম্যাক্সিমাম আমার থেকে নেয় সবাই, যেহেতু আমাদের কোয়ালিটি ছিলাকা মানে অনেক ফেমাস হয়ে গেছি, সো আমাদের থেকেই নেয় ঘুড়িগুলো সবাই। সো আরেকটা প্যাস এসে বসছে, এখন এটাকে আঁটবো অ্যান্ড তোমাদের দেখাবো। সো আমাদের এখানে অনেক বুড়ো একজন লোক, সেও ঘুড়ি উড়াইতেছে, দেখতেছেন শাকরাইন ফেস্টিভ্যাল ইজ অন। দেখতে পারলে অপোনেন্ট নিজ দিয়ে আসছিল টান দিতে, আমরা অপোনেন্ট টান দিছি, অপোনেন্টের সাথে সাথে আমরাও টান দিয়ে দিছি, যার কারণে অপোনেন্ট কিন্তু কাটা খেয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ অপোনেন্ট একদম নতুন সুতার নতুন নাটাই সবকিছু কেটে ছাড়কার করে দিতেছে আমাদের সুতা দিয়ে। ছেলেটা আমাদের থেকে ঘুড়ি নিয়েছিল আমার থেকে, তো এখন আমার ঘুড়ি দিয়ে বাজিয়ে লইতেছে ঘুড়ি, দেখ আসি আমার শিষ্য, দেখ এই যে আমার শিষ্য আমার ঘুড়িটা বাজিয়ে আনতেছে, আমরা চাইলে এখন কাটতে কাটিয়ে দিতে পারি, বাট কাটম না, এই আছে টান দিতেছে টান দিতেছে। সো নিয়ে আসা পড়ছে ঘুড়িটা, সুন্দর আছে ঘুড়িটা, মাসলেন যা। আচ্ছা কিন্তু তোমার দিতাছে দেখি, হইসাম দিতে দিও না, দিতে দিলে যে বাগা
আরে তোমার ঘুড়ি আর কেসে সর 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 বাঁধলিও না লট চাচা লট চাচা লট চাচা লট চাচা রে গলো চাচা লট চাচা চাচা ভাই গাজা চাচা ভাই গাজা এই যে আমরা চাচাকে গাইড়ে দিছি আমাদের বুড়া চাচা লাগা সো আমরা চাচাকে গাইড়ে দিছি একদম দুইটা গুড়ি লাগাতার কেটা দিলাম চাচার বাসার থেকে করা সুতা করা একদম এই চাচার অবস্থা সমস্যা ওই গুড়িটা আমার আমার গুড়ি কই পেলো বুঝি পিছে আর তোর সুতাটা টাইট বাঘেরটা লোড এই বাজাও 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 তোর গুড়ি লোডে লোডে বাজাও আর লোডে থাকো লোডে থাকো লোডেতে থাকো ঘুরাও 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 হা উল্টা পাল্টা ঘুরেতে থাকো একটু দান্ডার থেকে ঘুরাও হা নিচ দিয়ে ঘুরাও নিচ দিয়ে ঘুরাও 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 আপনি ঘুরেতে থাকো থাইমো না থাইমো না থাইমো না একটু ঘুরে না একটু বাজালো ওই নিচেটা রুম সত্যি কো নিচেটা সত্যি কো তোমার লাগে বাইক যাচ্ছে কেটে গেছে তোমার সুতার দাঁড়ে লোড করে দিছে আমি ডাবল লোড করলাম আসি বসি ওই কি বাজাও আ বাচ্চা 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 ডান্ডে 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 যাই ডান্ডে ইয়া বাজাই বাজাই ডান্ডে জোরে থামিস না থামিস না সবাই সামনে যা সামনে যা দর বাসলো 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 আমি ওস্তাদের মাইশে মেসি গোল দিয়ে দিছে এমবাপ্পে প্ল্যানটি মিস করছে সামনে যা ধর একটা দিয়ে বাজিয়ে নিয়ে আসলাম এটাকে বলে টেকনিক মানে ঘুড়ি থাকবে না এইভাবে ইজি ভাবে বাজাইবা আমরা ফার্স্টে বাজানোটা মিস করছি বা সেকেন্ড বাজানোটা আমাদের কিন্তু হয়ে গেছে 80 বস্তা শেষ সাথে মাইর দিয়ে দিছে এটা ঘুরি পেয়ে গেল ঘুরিতে এভাবে করে বাজে নরমালি তো এখন আরো প্যাস খেলবো দেখতে থাকো আঙ্গুলটা মতনই লাগে তো আরেকটা টান দিতে আছে আমাদের এই চল চলো বাইরে টা লট বাই গো যা আবার বাজে আবার বাজে আবার কত লট করুম মি আমরা এলাকা কাবাইতাছি মিয়া দেখতে পারলাম আমরা কিভাবে এলাকা কাঁপাইতেছি মূলত টানে ঢিলে দুইভাবে পুরো এলাকা নতুন সুতাও কাটা খাইয়ে দিতেছে সো আমরা যে সুতাটা ইউজ করছি ঈশানের হাতে মাত্র যেটা কাটলো এটা হচ্ছে খালাস মঞ্চে অরিজিনাল ইনার 2000 গজের যেটা আমার ফেসবুক পেজে পেয়ে যাবা আর আমরা আরেকটা সুতা ইউজ করছি সেটা হচ্ছে 1500 গজের সুতা সো এটা আসিবি ইউজ করছে সো তোমরা যারা সুতা নিতে চাও অরিজিনাল কোয়ালিটির অ্যান্ড হাই কোয়ালিটি কাইট ফাইটিং শাকরাইনের জন্য যেহেতু এখন শাকরাইন আর কিছুদিন আছে সো যারা শাকরাইনের জন্য নিতে চাচ্ছ আমাদের ফেসবুক পেজ কাইট ক্লাব মঞ্চে ভিজিট করো সেখান থেকে পারচেস করে দাও অরিজিনাল ইন্ডিয়ান ঘুড়ি নাটের সুতা সব কিছু আজকে দিনের লাস্ট পেস অপোনেন্ট আছে পিছন থেকে রেড সার্কেলে আর আমরা আছি গ্রিন সার্কেল অপোনেন্ট নিজে টান দিবে আমরা উপর দিয়ে থাপকে দিয়ে দিব কেন হালাইছো কে লর্ড বাগেরটা ভাই গাজ আবার আবার গো আবার গো বাগেরটা লর্ড লর্ড এলাকা কা হইতেছি আমরা অস্থির গাইড পাড়ি চাচা আমাদের দিকে কান্তা আছে চান্সে যে টুটে কই চাচা সাপনা সো অস্থির গাইড এই যে চাচাদের এলাকার সাপ পুরা একেবারে তামা তামা নতুন সুতা আনছে নতুনই পুরা খালি করে দিচ্ছে
তো গাইস আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দাও কমেন্ট দাও নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটাও জানা যারা অরিজিনাল ইন্ডিয়ান গুইনাটা শুধু নিচে আছো আমাদের ফেসবুক পেজ কাইট লাভ বাংলাদেশ থেকে সিম্পলি পারচেজ করে ফেলো সো আজকে প্যাচগুলো দেখালাম 31st স্পেশাল কাইট ফাইডিং করলাম সো নেক্সট কাইট ফাইডিং আমরা নতুন বছরে যে আপলোড দিব নতুন বছরে নতুন ভাবে ইনশাআল্লাহ সবার বছরটা ভালো যাবে এন্ড সবাই এনজয় করো নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা কমেন্টে জানাও আর এরকম কাইট ফাইডিং দেখার জন্য অবশ্যই ভিডিওটা লাইক দাও এন্ড কমেন্ট করে জানাও আর 31st এসে বসতে আজকে ইনশাল্লাহ সবাইকে 23 সালটা আমাদেরও ভালো যাবে আর শাকরাইন আরও বেশি কাটতে পারবো আর বাইকে যেরকম কাটছি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর এই যে দেখো ও ভাই কী করতেছে আও একটু ব্লগে তো 23 সালটা কেমন হবে বলো কটা ঘুড়ি কাটবো আমরা 100 ঘুড়ি কাটতে পারুন তো না কাটলে কিন্তু তোমার খবর আসবে আসি ওই 23 সালে এম রাখছে আমরা 100 ঘুড়ি কাটবো শাকরাইনে ঈশানের কটা এম সবাইকে অসংখ্য ধন্যবাদ।